নমস্কার, আমি প্রদীপ মজুমদার আবার আপনাদের সামনে, আর আমাদের চ্যানেল আ ক্রিটিক্স টেকে আপনাকে স্বাগত। করোনা ভাইরাস এই আতঙ্কের মধ্যেই, এই করোনা নিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তার থেকে তৈরি করা আমার আগের ভিডিওটা, করোনা কি সত্যিই খুব ভয়ের নাকি অন্য কিছু, এই ভিডিওটার শেষে আমি বলেছিলাম করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। আজকে আমার সেই কথাই, নিশ্চিন্তে থাকুন, এটা আবার বলবো। এবং করোনা যে সত্যি ভয়ের কিছু নয়, এটাই আবার আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমি আজকে প্রথমেই যাকে আপনাদের সামনে উপস্থিত করব, তিনি আর কেউ নন, স্বয়ং ডক্টর পিটার গোডসে। ডক্টর গোডসে কোক্রেন লাইব্রেরির কোফাউন্ডার মেম্বার, এবং যার বহু বহু কাজ পৃথিবীর বিভিন্ন বিখ্যাত মেডিকেল জার্নালে পাবলিশ হয়েছে, সেই ডক্টর পিটার গোডসে কি বলছেন করোনা আতঙ্কের মাঝখানেই। ডক্টর পিটার গোডসে বলছেন, অ্যান এপিডেমিক অব মাস প্যানিক মোর দ্যান এনিথিং এলস, অর্থাৎ সব কিছু ছাপিয়ে করোনা ভাইরাস হচ্ছে শুধুমাত্র একটা গণ আতঙ্ক। কি এবার একটু ভরসা পাচ্ছেন তো? যাই হোক, আমার আগের ভিডিওতে অনেকেই অনেক প্রশ্ন রেখেছেন, অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেকে অনেক কিছু মূল্যবান মতামত দিয়েছেন। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আগামী কয়েকটা ভিডিওতে পরপর আপনাদের কাছে হাজির হব, কারণ এত প্রশ্নের উত্তর একসাথে দিতে গেলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। মূল প্রশ্ন যে করোনা ভাইরাস মারাত্মকভাবে খুব তাড়াতাড়ি করে ছড়িয়ে পড়ে, আর দ্বিতীয় কথা, করোনা ভাইরাস যদি এতই নিরীহ তাহলে এত লোক মারা যাচ্ছে কি করে? এই সমস্ত কিছুর উত্তর নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলব। প্রথম প্রশ্ন, করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। দেখুন, আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই যে এ পর্যন্ত যা কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সমস্ত তথ্য ঘাটাঘাটি করে বুঝলাম যে এরকম কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো দেওয়া যাবে না নিশ্চিত করে যে করোনা ভাইরাস সত্যি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বরং আমার মনে হয় যে করোনার চেয়েও মিথ্যে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়েছে সম্ভবত আমাদের মিডিয়ার হাত ধরে। যাই হোক, করোনা কিভাবে ছড়িয়ে পড়ে, বা যে কোনো রোগ জীবাণু কিভাবে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, তার নির্ণয়ের একটা বৈজ্ঞানিক মাপকাঠি অবশ্যই রয়েছে। এটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় রিপ্রোডাক্টিভ নাম্বার। দেখুন, এই রিপ্রোডাক্টিভ নাম্বারকে লেখা হয় আর ও দিয়ে, যাকে বলা হয় আর নট। এর অর্থ যে একজন সংক্রামিত রোগী আরও কতজনের মধ্যে সেই সংক্রমণ ছড়াতে পারেন। এই আর ও বা আর নট যদি লেস দ্যান ওয়ান হয়, তার মানে একজন সংক্রামিত রোগী একজনের চেয়ে কম লোককে ছড়াতে পারবেন, মানে অনেকে মিলে হয়তো একজনকে বা কয়েকজনকে, অল্প কয়েকজনকে ছড়াবেন। যদি আর ও ইজ ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে প্রত্যেক একজন সংক্রামিত রোগী আরেকজনকে সংক্রামিত করতে পারেন। আর এই আর ও যদি মোর দ্যান ওয়ান হয়, তার মানে অবশ্যই একজন সংক্রামিত রোগী অনেককে সংক্রামিত করতে পারেন। এখন করোনা ভাইরাস, ঠিক একজন সংক্রামিত করোনা ভাইরাসের রোগী কতজনকে সংক্রামিত করতে পারেন, সে ব্যাপারে প্রথম রিসার্চ হয়েছে চীনেই। চীনের ইউহান এবং হুবেই অঞ্চলে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, ভীষণভাবে করোনার প্রকোপ চলছে, সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার রিসার্চ টিম তারা ওখানে পৌঁছন, এবং যতটা সম্ভব তারা রিসার্চ করেন। এরকম ১৩টা রিসার্চ টিমের রিসার্চ ওয়ার্ক একসাথে করে প্রথম
পাবলিশ করে যে জার্নাল সেটা হচ্ছে অক্সফোর্ড একাডেমিক থেকে জার্নাল অফ ট্রাভেল মেডিসিন, এর পাবলিকেশন ডেট 13 February 2020। আমি ডিসক্রিপশন বক্সে এর তথ্য দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এই 13 সদস্যের রিসার্চ টিমের সমস্ত যে ডেটা একসাথে করে জার্নাল অফ ট্রাভেল মেডিসিন দেখালো যে করোনা ভাইরাসের আরও 2-3, তার মানে একজন করোনা ভাইরাসের রোগী দুজন বা তিনজন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারেন। ঠিক একই সময়ে চীনের ওই একই অঞ্চলে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই একই ধরনের গবেষণা করে এবং WHO-র হিসেব অনুযায়ী করোনার আরও হচ্ছে 1.95। কিন্তু মজার ব্যাপার হলো এই সমস্ত ডেটা একত্রিত করে জার্নাল শেষে কনক্লুশনে যেটা লিখছে, তারা লিখছেন ডিউ টু ইনসাফিসিয়েন্ট ডেটা অ্যান্ড শর্ট অনসেট অফ টাইম কারেন্ট এস্টিমেটস আর প্রবাবলি বায়াস। এই জার্নাল সমস্ত ডেটা তথ্য ছাপিয়েও সে ডেটার উপরে নিজেরাই কোনো ভরসা রাখতে পারলেন না। অর্থাৎ করোনা ভাইরাস, একজন করোনা ভাইরাস রোগী দুজন বা তিনজনকে সংক্রমিত করবেন কি না সেটা এই যে জার্নাল যে কাজ পাবলিশ করলো তারাও পরিষ্কার করে বলতে পারছেন না। মজার ব্যাপার হলো যে কোনো ভাইরাস যখন নতুন আসে তখন তার সংক্রমিত করবার প্রবণতা বেশি থাকে। তার কারণ হচ্ছে যারা সংক্রমিত হননি তাদের দেহে সেই ভাইরাসটা নতুন, সেই ভাইরাসকে সেই দেহ তার বডির মেকানিজম চেনে না। একটা যদি আমি ছোট্ট উদাহরণ দেই, যেমন ধরুন আপনার ঘরে চোর ঢুকলো, আপনি অত্যন্ত সতর্ক, চোরকে আপনি তাড়িয়ে দিলেন, একই সঙ্গে আপনি এটাও করলেন যে চোর কোথা দিয়ে আপনার ঘরে ঢুকেছে আর চোর ঠিক কে এটাও আপনি চিনে রাখলেন, আপনার কাজ সুবিধে হয়ে গেল। তার মানে সেই চোর আর আপনার ঘরে এসে ওই পথ দিয়ে ঢুকে চুরি করতে পারবে না। আমাদের শরীরের যে ডিফেন্স মেকানিজম, যেটা রোগ প্রতিরোধক ক্ষমতা, ঠিক একই কাজ করে। যখন নতুন ভাইরাস ঢুকে শরীর লড়াই করবে ভাইরাসের সঙ্গে, ভাইরাস ঢোকার পরে। এবার যদি সেই ভাইরাসকে শরীর জব্দ করতে পারে তাহলে ভাইরাস আপনার ক্ষতি করতে পারবে না, আপনাকে অসুস্থ করতে পারবে না, আর পাশাপাশি শরীরও চিনে রাখবে যে এই ভাইরাসটা এরকম, ভবিষ্যতে সেই ভাইরাস আর এসে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে যদি সেই ভাইরাসকে হারাতে না পারে তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ার পরেও যদি আপনি আবার সুস্থ হয়ে যান তাহলে সেই ভাইরাস কিন্তু আপনার শরীরে আর কোনো ক্ষতি করতে পারবে না। যার জন্য প্রত্যেক বছর ভাইরাসকে প্রত্যেক সময়তে নিজেকে পরিবর্তিত করতে হয়, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো যখন নতুন ভাইরাস থাকে তার আরও ক্ষমতাটা বেশি থাকে, তার আর নট বেশি থাকে, বেশি লোককে সংক্রমিত করার প্রবণতা থাকে। ভাইরাস যত পুরনো হতে থাকে এই আর নটটাও কমতে থাকে। এই সামগ্রিক জিনিসটাকে মাথায় রেখে দ্য ওয়াশিংটন পোস্ট তাদের একটা প্রকাশিত আর্টিকেলে তারা জানালো যে এখনো পর্যন্ত যে 2-3 তথ্য চলছে করোনা সম্পর্কে এটা ঠিক নাও হতে পারে এবং ভবিষ্যতে এমনটাও হতে পারে যে করোনা ভাইরাসের আরও আর নট 1 নিচে নেমে যেতে পারে। এবং যে কোনো ভাইরাসের ক্ষেত্রে, যে কোনো রোগ জীবাণুর ক্ষেত্রে তার আর নট যদি 1 নিচে নেমে যায় তার মানে সেটা নেহাতি সাদা মাটা এবং সামান্য সেটা দ্রুত ছড়িয়ে পড়ার কোনো অবকাশ নেই। অর্থাৎ এখনও পর্যন্ত যে সংগৃহীত তথ্য তাতে এটা বলা যাচ্ছে না যে করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, বা এটাও বলা যাচ্ছে না যে ভবিষ্যতে করোনা ভাইরাস মোটেই ছড়াতে পারবে না। তাহলে যে মিডিয়ারা বলছে যে করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তাদেরকে কি আপনি বলবেন না যে তারা মিথ্যেটাকে তাড়াতাড়ি ছড়িয়ে দিচ্ছেন? এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, আপনারা যে প্রশ্নটা করেছেন যে করোনা ভাইরাস খুব নিরীহ আপনি বলছেন, তথ্য সংগ্রহ করে বলছেন, করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে না সেটাও আপনি তথ্য দিয়ে জানাচ্ছেন, বুঝলাম, কিন্তু তাহলে
করোনা ভাইরাসে এত লোক মারা যাচ্ছেন কেন? আপনারা সরাসরি লিখে জানাচ্ছেন ইতালিতে কেন বেশি মানুষ মারা যাচ্ছেন, কেন ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এত মানুষ, হাজারে হাজারে মানুষ করোনা ভাইরাসে মারা যাচ্ছেন। আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দেব এবং প্রতিজ্ঞা করছি যে প্রত্যেক দিন একটা করে প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমি পৌঁছে দেব অবশ্যই।